বন্দনগরী চট্টগ্রামে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার চালক সহ তিনজনের প্রাণ গেছে, আহত হয়েছেন আরও তিনজন। গত রাত 12:30টার দিকে বাকুলিয়ার রাহাত্তারপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জলাবদ্ধতা প্রকল্পের কাজ শেষে সিএনজি অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন পাঁচজন শ্রমিক। এ সময় একটি ট্রাক পেছন থেকে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান দুই শ্রমিক এবং সিএনজি চালক। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক ওহিদ ছাড়া হতাহতরা একে অন্যের আত্মীয়। ট্রাকটি আটক করতে পারলেও চালক এবং হেলপার পলাতক রয়েছে। সারাদিন কাজ করে না, পরে দিই রাতের 11টা তালে কি কাজ করি, আসার সময় একটা সিমসি দিই, তার সামনেতে গাড়ি আসে, এরপরে ফাঁসুতে মারে দিছি। রাজাখালী থেকে চকবাজার আসতেছে, তখন আপনার এই রাত্তারপুলের ওখানে ফ্লাইওভারের ওখানে নাকি পিস থেকে ডাম ট্রাক এসে মেরে দিছে।